কবিরা গুনাহের মধ্যেও আবার ভয়াবহতার তারতম্য রয়েছে। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ধ্বংসকারী সাতটা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা হুন্না, সেই গুনাহগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সূরা নিসা। আল্লাহ বলেন, যে সমস্ত কবিরা গুনাহগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তোমরা যদি সে সমস্ত কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো, তাহলে তোমাদের ছোট গুনাহগুলো, ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তোমাদেরকে সম্মান এবং মর্যাদার সাথে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, সাবধান, সতর্ক থাকো এবং গুনাহের কলুষতা ও কদর্যতা থেকে নিজেদেরকে হেফাজত করো। ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল হাত্তা ইউহলিকনাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির জীবনে যদি গুনাহের কদর্যতা চলে আসে, সে যদি গুনাহের কলুষতায় নিমজ্জিত হয়, তাহলে সেই গুনাহ তাকে ধ্বংস করে দিবে। মুসনাদে আহমদের হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি যারা ঈমান আনয়ন করেন এবং তার অনুগত বান্দা যারা, তারাই হলেন মুমিন এবং মুসলিম। মুমিন মুসলিমদের জীবন যাপন এবং তার যাবতীয় কর্ম সম্পাদনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান প্রদান করেছেন এবং তার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা সীমা পরিসীমা নির্ধারণ করে দিয়েছেন। একজন মুসলিম ব্যক্তি আল্লাহ প্রদত্ত এই শরিয়াহ এবং তার পক্ষ থেকে শরিয়ার নীতিমালা এবং বিধিবিধানগুলো অনুসরণ করবে এবং আল্লাহ পাকের নির্ধারিত সীমার ভিতর অবস্থান করবে, সে সীমাকে লঙ্ঘন করবে না। মুমিন ব্যক্তি যতক্ষণ আল্লাহ প্রদত্ত হুকুম আহকাম এবং শরিয়ার বিধিবিধানগুলো অনুসরণ করবে এবং তার নির্ধারিত সীমার ভিতর অবস্থান করবে, তখনই সেই মুমিন ব্যক্তি, সে ব্যক্তি তার যাবতীয় কাজকর্মের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য লাভ করতে সক্ষম হবে। এবং মুমিন ব্যক্তির উচিত তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন না করা, সীমার ভিতর অবস্থান করা, আল্লাহ পাকের প্রতি অনুগত থাকা, তার বাধ্যগত থাকা এবং যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক করতে বলেছেন সেগুলো করা, অর্থাৎ আল্লাহ পাকের সীমার ভিতর অবস্থান করা, তার প্রদত্ত নীতিমালা বিধিবিধানগুলো অনুসরণ করে চলা, তিনি যা করতে বলেছেন সেগুলো করা, এগুলোই হলো নেক আমল এবং পুণ্যের কাজ। আর এর বিপরীত যে কাজগুলো হলো, সেই কাজগুলি হলো পাপ বা সীমালঙ্ঘন, সেগুলি হলো গুনাহ। এই জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, সে সীমা লঙ্ঘন করাটাই হলো গুনাহ। আল্লাহ পাক যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধান অনুযায়ী না চলাটাই হলো গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে দুই ধরনের আদেশ করেছেন, একটা ইতিবাচক আদেশ, অর্থাৎ কিছু কাজ আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন, সেই কাজগুলো করাটাই হলো ইবাদত এবং সেই কাজগুলো করাটাই হলো নেকি এবং পুণ্যের কাজ, আর সেই কাজগুলো না করাটাই হলো গুনাহ এবং আল্লাহ পাকের অবাধ্যতা। আবার কিছু কাজ আল্লাহ পাক করতে নিষেধ করেছেন, সেই নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকাটাই হলো নেকি এবং পুণ্য, আর সেই নিষেধকৃত সেই বিষয়ে লিপ্ত হওয়া, সেগুলো পতিত হওয়াটাই হলো গুনাহ
বা আল্লাহ পাকের অবাধ্যতা। এই জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলার অবাধ্যতা এবং অসন্তুষ্টির যত কাজ আছে এবং তার আদেশ নিষেধ লঙ্ঘনজনিত যত কাজ আছে, সেই কাজগুলি হলো গুনাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে, বিশেষ করে সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলি হলো আল্লাহ পাকের সীমারেখা। ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরদিন অবস্থান করবে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হবে তাদের জন্য মহা সফলতা। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, নাফরমানি করবে, ওয়াতাআদা হুদুদাহু, এবং আল্লাহ পাকের নির্ধারিত সীমাকে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে আল্লাহ পাক তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং লাঞ্ছনাদায়ক শাস্তি, যা আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য আমাদের সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল হাকিমে গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে আল্লাহ পাকের অবাধ্যতা এবং গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। আমরা যেন মুমিন মুসলিম হিসেবে স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে আল্লাহ পাকের প্রতি সর্বদা অনুগত থাকি, আল্লাহ পাকের বিধিবিধানের অনুসারী এবং অনুগামী হই, রাসূলের সুন্নার অনুসারী এবং অনুগামী হই। এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে যেভাবে জোরালো নির্দেশ প্রদান করেছেন, একই সাথে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সাইয়েদেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ বা ছোট গুনাহ। কবিরা গুনাহগুলো, এগুলো যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় তাকে অবশ্যই তাওবা করতে হবে, তাওবা ছাড়া তার কবিরা গুনাহগুলো মাফ হবে না। কিন্তু সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির নেক আমলের দ্বারা, দোয়ার মাধ্যমে এবং পুণ্য কর্মের মাধ্যমে আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিন্তু সেই জন্য একটা শর্ত বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ তাআলাও সেই শর্তের কথা কোরআনুল হাকিমে উল্লেখ করেছেন, ব্যক্তি তার নেক আমলের দ্বারা, পুণ্য কর্মের দ্বারা, দোয়ার মধ্য দিয়ে তার যে সগীরা গুনাহগুলো মার্জনা করে দেওয়ার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন, তার জন্য শর্ত হলো তাকে অবশ্যই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে, কবিরা গুনাহগুলো থেকে দূরে থাকতে হবে, মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহ পাক তার নেক আমলের দ্বারা, পুণ্য কর্মের দ্বারা তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন কবিরা গুনাহগুলো, কোন গুনাহগুলোকে কবিরা গুনাহ বলা হয়? কবিরা গুনাহ হলো যেই কাজগুলো আল্লাহ পাক করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, সেই কাজগুলো হলো কবিরা গুনাহ, যার জন্য আল্লাহ পাক শাস্তির কথা উল্লেখ করেছেন, ভীতি প্রদর্শন করেছেন এবং সতর্ক করেছেন, সেগুলো হলো কবিরা গুনাহ। যেই যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ এবং শাস্তির কথা ঘোষণা করেছেন, সেগুলো কবিরা গুনাহ। যে কাজগুলোর জন্য ফাসিক, জালিম, সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে, যা করতে বলা হয়েছে সেগুলো না করা, ইতিবাচক এবং নেতিবাচক আল্লাহ পাকের হুকুম আহকামকে অমান্য করাটাই হলো কবিরা গুনাহ। এছাড়া উপর জুবুরি সগীরা গুনাহগুলো যদি মানুষ করতে থাকে তাহলে সেটা কবিরা গুনাহে পরিণত হয়। বান্দার এবং আল্লাহ পাকের হক অধিকার বিনষ্ট করা, এটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহের মধ্যেও আবার ভয়াবহতার তারতম্য রয়েছে, যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসকারী 7টা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা হুন্না, সেই গুনাহগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শিরক করা, ওয়াস-সিহর, জাদু করা, ওয়াকাতলুন নাফসি আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে সমস্ত জীবন এবং প্রাণকে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করেছেন, অন্যায়ভাবে সে সমস্ত জীবন এবং প্রাণকে হত্যা করা, তাদের রক্তপাত ঘটানো, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ আত্মসাৎ করা, ও তাওয়াল্লি ইয়াউমুজ জাহাব, এবং যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, পলায়ন করা, ওয়াকাসবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এবং একজন সতী সাধবী নারীর প্রতি মিথ্যা ব্যভিচারের অপবাদ প্রদান করা,
এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কবিরা গুনাহগুলোর কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এছাড়া কোরআন এবং সুন্নাহর আলোকে অনেক গুরুত্বপূর্ণ কবিরা গুনাহগুলো রয়েছে, সেগুলো জানা থাকলে আমরা সে সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারবো। যেমন শিরক, কুফরি, মুনাফিকি, ফিতনা, জুলুম অত্যাচার, হত্যা, গুম, অন্যের হক এবং সম্পদ আত্মসাৎ করা, অন্যের হক এবং সম্পদ এগুলিকে বা অধিকার বিনষ্ট করা, সুদ, ঘুষ, উৎকোচ, চাঁদাবাজি এগুলো কবিরা গুনাহ, ব্যভিচার, মাদক সেবন ও মাদকের ব্যবসা, সমকামিতা, জেনা ব্যভিচার এগুলো কবিরা গুনাহ, পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা এবং বিবাহ বহির্ভূত নারী পুরুষের একত্রে অবস্থান করা, সাক্ষাৎ করা এবং অভিসার এবং ফোনালাপে সময় ব্যয় করা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, বেহায়াপনা এগুলো কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, তথ্য এবং সংবাদ প্রচার করা মিথ্যা এবং অপপ্রচার করা, অপবাদ দেওয়া এগুলি কবিরা গুনাহ, কোনো পণ্যে ভেজাল দেওয়া, মজুদদারি করা, মাপে ওজনে কম দেওয়া, ফরমালিন মিশানো, জুয়া, হাউজি, লটারি এগুলো কবিরা গুনাহ। এছাড়া মা বাবার নাফরমানি করা, সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন না করা, গীবত, দুষ্টচর্চা, ধোকা প্রতারণা করা এগুলো কবিরা গুনাহ, স্বামী স্ত্রীর পারস্পরিক হক এবং অধিকার বিনষ্ট করা এগুলো কবিরা গুনাহ, অন্যায়, অবিচার, বিচার বহির্ভূত হত্যা এগুলো কবিরা গুনাহ, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা এগুলো কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইজাজ তুনিবাল কাবায়ির। এক জুমা, পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, মধ্যবর্তী গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যাবে যদি ব্যক্তি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যদি ব্যক্তি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে তাহলে তার নেক আমল তার সগীরা গুনাহগুলোকে মিটিয়ে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য আসুন সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, দিনদার মুমিন মুসলিম ভাই এবং বোনেরা, আমরা নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখি, পুত পবিত্রভাবে জীবনযাপন করি, আমরা কবিরা গুনাহগুলো থেকে সতর্ক থাকি এবং বেশি বেশি নেক আমল করার জন্য চেষ্টা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন এবং কর্মে আল্লাহ পাক সংশোধন প্রদান করবেন, জীবন এবং কর্মকে পরিশুদ্ধ করে দিবেন, আমরা গুনাহ মুক্ত হয়ে পৃথিবীতে অবস্থান করতে পারবো এবং আল্লাহ পাকের কাছে যেদিন আমাদের সাক্ষাৎ ঘটবে সেদিন আমরা গুনাহ মুক্ত হয়ে আমরা পরিশুদ্ধ জীবন নিয়ে এবং পরিশুদ্ধ পবিত্র আমল নামা নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।